ভর দুপুরে ব্যাংকের ভিতর কেপমারি অভিযোগ ব্যাংক থেকে টাকা তোলার পর ব্যাংকের ভিতর থাকার অবস্থায় ব্যাংক থেকে গেল সমস্ত টাকা থানায় অভিযোগ ভর দুপুরে ব্যাংকের ভেতর থেকে টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল বনগার একটি বেসরকারি ব্যাংকে জানা গেছে শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বনগাঁ থানার কলেজপাড়া এলাকার বাসিন্দা স্বপন সেনগুপ্ত বনগাঁ রামনগর রোডের একটি বেসরকারি ব্যাংকে যান সেখান থেকে চৌত্রিশ হাজার টাকা তোলেন কিছু সময় পর ব্যাংকের ভেতর থেকেই তিনি লক্ষ্য করেন তার ব্যাগের চেইন খোলা এবং ব্যাগের ভেতরে থাকা চৌত্রিশ হাজার টাকা উধাও এরপর তিনি ব্যাংক কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন ব্যাংকের পক্ষ থেকে খতিয়ে দেখা হয় ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখা যায় দুজন ব্যক্তি স্বপনবাবুর ব্যাগ থেকে টাকা চুরি করছেন শুক্রবার সন্ধ্যায় বনগা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যাংকের ভেতর থেকে টাকা চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে অন্য গ্রাহকদের মধ্যেও আজকে আমার সে এক টাকা দু টাকা সেটা বড় কথা না বা চৌত্রিশ হাজার টাকা এর থেকে তো অনেক টাকায় আর চুরি হতে পারে তাহলে আমার সিকিউরিটি আমার লাইফের দাম কি আছে ব্যাংকের ভিতরে যদি এই তাহলে ব্যাংকের বাইরে তো কোনো সিকিউরিটিই নেই তাহলে আমার ব্যাংকের ভিতরে থেকে আমার সিকিউরিটি দুটো সিকিউরিটি এক সিটি সিকিউরিটি আছে ক্যাশের মধ্যে ক্যাশের ভিতরে আন্ডারে বসে আছে আরেকজন কি ফর্ম ফিল করছে এরেদের এদের ফর্ম দিচ্ছে ওরে ফর্ম দিচ্ছে মাথা নিচু করে তাহলে আমার সিকিউরিটি জবাব আসছে আমার সিকিউরিটি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড ল্যান্ড বনগা